বাসা বাড়িতে মিটারবিহীন গ্যাসের দাম বাড়িয়ে এক চুলার জন্য 1380 টাকা এবং দুই চুলার জন্য 1592 টাকা করার আবেদন করেছে তিতাস গ্যাস। লোকসান পুষিয়ে নিতে এনার্জি রেগুলেটরি কমিশনে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ। তিনি আরও বলেন, রাজস্ব বিভাগের ভুলের মাশুল গুনছে তিতাস গ্যাস। ফজলে রাব্বি রিপোর্ট। বাসাবাড়িতে গ্যাস সরবরাহে মিটার সহ ও মিটার ছাড়া এই দুই ধরনের ভোক্তা রয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির। যাদের প্রিপেইড মিটার রয়েছে তারা 18 টাকা প্রতি ঘনমিটার দরে গ্যাস ব্যবহার করছেন। এই সংখ্যা মাত্র 3 লাখ। অন্যদিকে মিটারবিহীন গ্রাহক সংখ্যা 25 লাখের বেশি। এই শ্রেণীর গ্রাহক মাসে 1 চুলায় 55 ঘনমিটার ও 2 চুলায় 60 ঘনমিটার গ্যাস ব্যবহার করেন ধরে নিয়ে 2022 সালে যথাক্রমে 990 টাকা ও 1080 টাকা দর নির্ধারণ করে দেয় বিইআরসি। কিন্তু তিতাসের দাবি 1 চুলার গ্রাহক প্রায় 77 ঘনমিটার এবং 2 চুলার গ্রাহকরা গড়ে 88.44 ঘনমিটার গ্যাস ব্যবহার করেন, ফলে প্রতি মাসে বিপুল পরিমাণ টাকা লোকসান গুনছে গ্যাস বিতরণ সংস্থাটি। এছাড়া রাজস্ব বোর্ডের ভুল হিসাবের কারণেও তিতাস লোকসানে পড়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তিতাস তো কমিশন পায়, তিতাস তো গ্যাস প্রাইস পায় না। অ্যাকচুয়ালি নিয়মটা ছিল কমিশনের উপর ট্যাক্সটা নেওয়া। তিতাসের সমস্যা হয়ে গেছে, টোটাল প্রাইসের উপর যখন ট্যাক্স নিচ্ছে তখন সে মাইনাসে চলে যাচ্ছে। এটা সম্পূর্ণভাবে রং অ্যাকাউন্টিং। এগুলির অ্যাডজাস্টমেন্টের জন্য তারা অ্যাকচুয়ালি বলছেন যে তাদের কমিশনের জায়গাটা যেন বাড়ানো হয়, আর কমিশনের জায়গা যখন বাড়ানো হবে তখন টোটাল প্রাইসের উপর একটা এফেক্ট হবে। হয় এনবিআর প্রাইস ট্যাক্স অ্যাডজাস্টমেন্টে যেতে হবে, অথবা আমাদের প্রাইসের জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এইটা নিয়ে আমরা এনবিআরকে চিঠি দিচ্ছি বেশ কয়েক বছর। প্রতিমন্ত্রী বলেন, সরকার নয়, তিতাসের আর্থিক ক্ষতির দাবি বিশ্লেষণ করে দাম সমন্বয়ে সিদ্ধান্ত দেবে এনার্জি রেগুলেটরি কমিশন। তিতাস একটা পাবলিক লিমিটেড কোম্পানি, যারা পাবলিকলি শেয়ার হোল্ডার, মানে যারা শেয়ার নিচ্ছেন তাদেরও তো স্বার্থ দেখতে হবে, কারণ তারা এখানে ইনভেস্টমেন্ট করছে। বার তো আছে, বার কাজ করবে, যাচা বাছাই করবে, বার যদি মনে করে যে না যুক্তিসঙ্গত আছে তিতাসের জায়গাটায় তাহলে তারা ব্যবস্থা নেবে, বার যদি মনে করে না যুক্তিসঙ্গত না যে পারছি না তখন আমরাও হেয়ারিং করবো, আমরাও কথা বলবো। এদিকে দাম বাড়াতে তিতাস গ্যাসের আবেদনের সমালোচনা করে বিবৃতি দিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ। সংস্থাটির দাবি, গ্যাস অপচয় ও চুরির দায় সাধারণ গ্রাহকের কাঁধে চাপিয়ে দিতে গ্যাস ব্যবহারের ভ্রান্ত হিসাব দিচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।